আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন? জি। আপনার নাম কি? মুক্তা আক্তার। আচ্ছা, আপনি তাহলে সেটা প্রজেক্ট পাইছেন? জি। কতদিন আগে পাইছেন? ৬-৭ মাস আগে। আচ্ছা, আপনি কি প্রজেক্ট পাইছেন? সেলাই মেশিন। আচ্ছা, তো প্রজেক্ট পায় আপনার কি পরিবর্তন হয়েছে? প্রজেক্ট পায় আমি হাতের কাজ জানতাম কিন্তু মেশিন ছিল না, বিদায় করতে পারিনি। হাজবেন্ডের ইয়ে, আমার এক ছেলে এক মেয়ে, আমার মেয়ের হাড়ের সমস্যা। এখন আমি পাশাপাশি কাজ করতে পারি, যে কোনো কাজ, সালোয়ার কামিজ, বাচ্চাদের প্যান্ট, তারপর এগুলো কইরা আমার এখন আমার মেয়ের ওষুধ, বাচ্চাদের লেখাপড়া, মানে টুকিটাকি আমার অনেকটাই উপকার হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে আগে আপনার স্বামীর ইনকামের উপরে? স্বামীর ইনকামের উপরেই হয়েছে, মেশিন ছিল না, ঘরে তাই কাজ করতে পারিনি। আচ্ছা আচ্ছা, তো আপনি তো ওই যে কাজ করতেছেন, এখন আপনার ভবিষ্যতে কি করার ইচ্ছা? ভবিষ্যতে ভালোভাবে কাজ করতে পারলে, ভালো ইয়া পাইলে দোকান দিব, আরো দুইটা মেশিন বাড়াবো ভবিষ্যতে ইচ্ছা। বাচ্চাদের সামনে আরো বড় হইব, বাচ্চাদের খরচ বাড়বে, আমার হাজবেন্ডের দ্বারা সম্ভব না এত খরচ চালানো, এই ভবিষ্যতে আর কি এটাই। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, আপনার ভবিষ্যতের পরিকল্পনা শুনলাম, ভালো লাগলো, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আমি এখন সক্ষম আলহামদুলিল্লাহ, আপনারা আমার জন্য সবাই দোয়া করুন।